নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ এক্সাম প্রস্তুতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা সাইকেল ওয়ানে সিলেক্টেড হয়েছো এবং যারা সাইকেল টুতে সিলেক্টেড হতে চলেছো, তাদের স্যালারি ঠিক কত হতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়েই আজকের ভিডিও। তাই বন্ধুরা, তোমাদের রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হবে। তোমাদের সুবিধার্থে আমরা চারজন ব্যক্তির পে স্লিপ দেখাবো যারা অলরেডি ডিওপিতে কর্মরত অবস্থায় রয়েছেন এবং জানুয়ারি 2020 এর পে স্লিপ অর্থাৎ লাস্ট যে স্যালারি ড্র হয়েছে সেটাই তোমাদেরকে দেখানো হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডেজিগনেশন বাদিকে রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অর্থাৎ ইনি একজন জিডিএস বিপিএম। তো এনার যেটা আর্নিংসের মধ্যে রয়েছে দেখো, টি আর কন্টিনিউটি অ্যালায়েন্স 18,980 টাকা, অর্থাৎ এটাই ওই ব্যক্তির বেসিক স্যালারি। আগে যেটা বেসিক স্যালারি ছিল এখন সেটার নামকরণ হয়েছে টি আর কন্টিনিউটি অ্যালাউন্স। এর সঙ্গে উনি পাচ্ছেন ডিয়ারনেস অ্যালাউন্স 3,227 টাকা আর অফিস মেনটেন্যান্স অ্যালাউন্স 250 টাকা, টোটাল 22,457 টাকা। এই টাকাটা ওই ব্যক্তির গ্রস ইনকাম। এরপরে বন্ধুরা ডান দিকে দেখো, আউট অফ অ্যাকাউন্ট রয়েছে প্রফেশনাল ট্যাক্স 130 টাকা এবং ইউনিয়ন বা অ্যাসোসিয়েশনের সাবস্ক্রিপশান 20 টাকা, এই টোটাল 150 টাকা। এই টাকাটা ওনার যে আর্নিংসের 22,457 সেখান থেকে বিয়োগ হয়ে যে টাকাটুকু থাকবে সেটাই এই ব্যক্তির ক্ষেত্রে নেট স্যালারি, অর্থাৎ 22,297 টাকা এই ব্যক্তির নেট স্যালারি বা টেক হোম পে। দেখো নিচে ডান দিকে লেখা রয়েছে টেক হোম পে, অর্থাৎ এটা ওনার স্যালারি অ্যাকাউন্টে জমা হয়েছে। এবার একটা কথা এখানে বলার দরকার, দেখো এই ব্যক্তির আর্নিংসের মধ্যে যেটা বেসিক রয়েছে অর্থাৎ টি আর কন্টিনিউটি অ্যালাউন্স যেটা রয়েছে 18,980 টাকা। বন্ধুরা তোমরা তো জানো জিডিএসের যে বিপিএম পোস্ট, সেই বিপিএম পোস্টের স্টার্টিং স্যালারি 12,000 টাকা, কিন্তু এই ব্যক্তি পাচ্ছেন 18,980 টাকা, অর্থাৎ তিনি বেশ কয়েক বছর চাকরি করেছেন, তার জন্য ওনার বেশ কিছু ইনক্রিমেন্ট হয়েছে। সেই ইনক্রিমেন্টগুলো ধরে ধরে অর্থাৎ স্যালারি বাড়তে বাড়তে এখন ওনার স্যালারি হয়েছে 18,980 টাকা। কিন্তু তোমরা যারা প্রথমে জয়েন করবে বিপিএম পোস্টে, তাদের স্যালারি হবে 12,000 টাকা বেসিক, আর অ্যাসিস্ট্যান্ট বিপিএম পোস্টমাস্টার অর্থাৎ এমসি এবং এমডি পোস্ট, তাদের ক্ষেত্রে স্টার্টিং বেসিক স্যালারি হবে 10,000 টাকা। পরের পে স্লিপটা দেখে নেব। দেখো ডেজিগনেশন রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আমি ব্র্যাকেটে এমডি লিখে দিয়েছি, অর্থাৎ আগে যারা সাইকেল ওয়ানে পেয়েছেন তারা কিন্তু এমডি বা এমসি পোস্ট হিসেবে সিলেক্টেড হয়েছে। একটা রয়েছে বিপিএম পোস্ট অর্থাৎ জিডিএস বিপিএম, আর এমডি ও এমসি, কিন্তু সাইকেল ট্যুর ক্ষেত্রে জিডিএস বিপিএম পোস্টটাকে একই রেখে দেওয়া হয়েছে, কিন্তু এমসি আর এমডি পোস্টটাকে অ্যাবলিশ করে তার জায়গায় একটা ইউনিভার্সাল পোস্ট আনা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেটা কিনা তোমরা ডেজিগনেশনে এই স্লিপে দেখতে পাচ্ছ। তো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা এমডি বা এমসি এদের স্যালারিটা একই, যেটা 4 ঘন্টার জন্য 10,000 টাকা আর 5 ঘন্টার জন্য 12,000 টাকা। তো এই ব্যক্তির দেখো টি আর কন্টিনিউটি অ্যালাউন্স 13,940 টাকা, মানে এটা ওনার বেসিক স্যালারি। তো বুঝতে পারছো 10,000-এর যেখানে স্টার্টিং স্যালারি উনি 13,940 পাচ্ছেন, মানে এনারও বেশ কয়েক বছর চাকরি হয়েছে, কিন্তু আগের পে স্লিপটা যার ছিল তার মতো অত বছর হয়নি। তো ডিয়ারনেস অ্যালাউন্স এনার বেসিকের উপরে 2,370 টাকা হচ্ছে। ফিক্সড স্টেশনারি চার্জেস উনি পাচ্ছেন 25 টাকা, অফিস মেনটেন্যান্স অ্যালাউন্স 250 টাকা, আর একটা দেখো রয়েছে কম্বাইন্ড ডিউটি অ্যালাউন্স। এটা একটু ভালো করে দেখবে বন্ধুরা, কম্বাইন্ড ডিউটি অ্যালাউন্স 5,550 টাকা এই ব্যক্তি পেয়েছেন। এটা কিন্তু সবাই পাবে না, উনি যে অফিসে পোস্টেড আছে সেই অফিসে এমসির যে পোস্টটা সেটা ভ্যাকেন্ট রয়েছে, যার জন্য উনি ওই পোস্ট অফিসে এমসির কাজও করছেন আবার এমডির কাজও করছেন। সেই জন্য ওনাকে দুজনের স্যালারি তো দেওয়া হবে না, কিন্তু ডিপার্টমেন্ট একটা ওনাকে ইনসেন্টিভ দেবে, সেটাই হচ্ছে কম্বাইন্ড ডিউটি অ্যালাউন্স, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে 5,550 টাকা। বাদ বাকি সব একই। দেখো আউট অফ অ্যাকাউন্টে উনি 130 টাকা দিচ্ছেন, আর ওনার আর্নিংসে রয়েছে 22,135 টাকা বাদিকে, এইটা বিয়োগ করে যে টাকাটা হয় সেটাই নেট পে বা টেক হোম পে, যেটা নিচে রয়েছে 21,955 টাকা। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পে স্লিপ, এটাও একজন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের, এটাও জানুয়ারি 2020 এর পে স্লিপ। দেখো এখানে ওনার বেসিক রয়েছে 13,130 টাকা, উনি ডিয়ারনেস অ্যালাউন্স পাচ্ছে 2,232 টাকা, সাইকেল অ্যালাউন্স পাচ্ছেন 180 টাকা, ফিক্সড স্টেশনারি চার্জেস পাচ্ছেন 25 টাকা। সাইকেল অ্যালাউন্সের জন্য বন্ধুরা আলাদা করে অ্যাপ্লিকেশান দিতে হয়, তোমরা যারা এবিপিএম পদে সিলেক্টেড হয়েছো তারা কিন্তু আলাদা করে অ্যাপ্লিকেশান দিলে সাইকেল অ্যালাউন্সের টাকাটাও তোমরা পেয়ে যাবে।
এরপরে ডান দিকে রয়েছে প্রফেশনাল ট্যাক্স 130 টাকা, সেই টাকাটা ওনার স্যালারির থেকে টোটাল বাদ হয়ে উনি যেটা বাড়ি নিয়ে যাচ্ছেন বা নেট স্যালারি 15,427 টাকা। এরপরে আমরা চলে যাব একদম লেটেস্ট পে স্লিপে, যেটা একজন ব্রাঞ্চ পোস্টমাস্টারের যিনি সবে 2 বছর হলো জয়েন করেছে। অর্থাৎ বন্ধুরা, তোমরা যারা সিলেক্টেড হয়েছো তারা কিন্তু এই স্যালারিটার ধারে কাছেই স্যালারি পাবে। ভালো করে দেখো, এইটা ওনার টিআর কন্টিনিউটি অ্যালাউন্স বা বেসিক হচ্ছে 12,360 টাকা। তোমরা জানো বিপিএমদের স্টার্টিং বেসিক মিনিমাম 12,000 টাকা, 4 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য 14,000 টাকা। ইনি যেহেতু 12,360 পাচ্ছেন, মানে এনার বেসিক 4 ঘন্টা হিসেবে ইনি একজন ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে নিয়োগ হয়েছেন। তো এনার ডিআরএনএস অ্যালাউন্স দেখো 2,101 টাকা, অফিস মেনটেনেন্স অ্যালাউন্স 2,500 টাকা, এই 14,711 টাকা ওনার রয়েছে। আর ওনার যা ডিডাকশন রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ডান দিকে, সেই দুটো বাদ দিয়ে ওনার টেক হোম পে রয়েছে 14,551 টাকা। বন্ধুরা, তোমরা যারা এবছর চাকরি পেয়েছো সাইকেল 1-এ এবং যারা সাইকেল 2-তে সিলেক্টেড হতে চলেছো, তারা কিন্তু এই স্যালারিটাই ড্র করবে। অর্থাৎ 14,000 সামথিং টাকাই তোমরা স্যালারি হিসেবে পাবে। এরপরে আস্তে আস্তে গভর্নমেন্ট যখন ডিএ অ্যানাউন্স করে, সেই অনুযায়ী ব্রাঞ্চ অফিসের স্টাফদের ডিএ বাড়তে থাকে। জিডিএসটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, যেহেতু পোস্ট অফিসের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেই জন্য এই ডিএটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের ডিএর সঙ্গে সমান অনুপাতে করা হয়। যা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডিএর অনুপাত থাকে, তোমাদের ক্ষেত্রেও ডিএর অনুপাত ঠিক একই থাকবে এবং সেই অনুযায়ী তোমাদের ডিএ প্রত্যেক বছর বাড়তে থাকবে। বছরে 2 বার সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ দেওয়া হয়, সেই অনুযায়ী তোমাদের এটা বাড়তে থাকবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি পুরো দেখলে, আশা করি তোমাদের স্যালারি সংক্রান্ত ডাউট কিছুটা হলেও ক্লিয়ার হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো, আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।